হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমে আমাদের ত্বকের যত্ন নেয়ার জন্য গোলাপ জল আমরা কিভাবে ব্যবহার করতে পারি। চটজলদি ফেসিয়াল করার জন্য আমরা গোলাপ জল দিয়ে ঝটপট একটা ফেস প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নিতে পারি। এই ফেস প্যাকটা ত্বকের যে কোনো দাগ সুপ দূর করে ত্বকটাকে অনেক বেশি গ্লোইং করতে সাহায্য করবে। তো এখানে প্রথমে লাগবে হচ্ছে গোলাপ জল। গোলাপ জল ত্বকের টোনার হিসেবে কাজ করে, ত্বকটাকে গ্লো করতে সাহায্য করে, ত্বক পরিষ্কার করে, ত্বকটাকে শায়নি করে তোলে। প্রতিনিয়ত গোলাপ জল ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলোকে সজীব করতেও সাহায্য করে। তো এখানে গোলাপ জলের সাথে আমি প্রথমে নিয়ে নিব হচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনো ফেস প্যাক তৈরিতে যদি গোলাপ জলের সাথে চালের গুঁড়া অ্যাড করা যায় তাহলে কিন্তু ত্বকের জন্য খুবই উপকারিতা পাওয়া যায়। তো এক চা চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখন আমি এক চা চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি। যদি পরে প্রয়োজন পড়ে আমি আরেকটু নিয়ে নিব, আর নইলে আর নিব না। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মধু। মধুও কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী, মুখে ব্রণের দাগ, মেস্তার দাগ সহ যে কোনো দাগ সুপ দূর করে ত্বকটাকে গ্লোইং করতেও সাহায্য করে। ত্বকের মধ্যে একটা গোল্ডেন ভাব চলে আসে মধু প্রতিদিন ব্যবহার করলে। তো এখন আমি এক চা চামচ চালের গুঁড়া আর এক চা চামচ গোলাপ জল হাফ চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চটজলদি একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা দিয়েই কিন্তু আপনি যদি হঠাৎ করে বাইরে যেতে মন চায় তো হাতে যদি 2 মিনিটও সময় থাকে এই ফেস প্যাকটা তৈরি করে একটু হাত মুখে লাগিয়ে নিন, দেখবেন কতটা গ্লো করতেছে। আর এই গ্লোটা কিন্তু আপনার সারাদিনই ত্বকের মধ্যে থেকে যাবে। এই ফেস প্যাকটা খুব বেশি ঘন হবে না, এটা একটু পাতলা হবে। তারপরে আপনি বাহিরে যাওয়ার আগে ত্বকে লাগিয়ে নেবেন, আর লাগিয়ে নেওয়ার আগে ত্বকটাকে একটু পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। তারপরে আলতো করে ফেস প্যাকটা লাগিয়ে তারপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নেবেন। আর যে কোনো ফেস প্যাক ত্বকে ব্যবহার করার জন্য, বিশেষ করে মুখে যখন ব্যবহার করবেন তখন থুতনি থেকে উপরের দিকে ম্যাসেজ করবেন। এতে করে আপনার জুলে যাওয়া যে ত্বকটা আছে সেটাও কিন্তু টান টান হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে যদি আপনি ম্যাসেজ করেন তাহলে এই ফেস প্যাকটা আপনার লুমকূপের ভিতরে ঢুকে লুমকূপের ভিতর থেকেই ময়লাটা পরিষ্কার করে ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করবে। তারপরে 5 মিনিট রেখে আপনি ত্বকটাকে ধুয়ে বাইরে গিয়ে দেখুন সারা দিন আপনার ত্বকটা অনেক বেশি গ্লোই আর শাইনি হবে। আর এই ফেস প্যাকটা আপনি যখন তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে। আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন বা প্রতিদিনও ব্যবহার করতে পারেন। আর সকালবেলা যদি এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন দেখবেন সারাদিন আপনার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করছে। তো আশা করি এই রেমেডিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।